আমরা সকলেই অসুস্থ রোগী, কি বলেন? কি আপনি কি কন রোগী না? রোগ ছাড়া মানুষ আছেনি? আপনি যত ভালো মানুষই দেখেন, হজে যায়, তবলিগে যায়, সরমনাইতে যায়, এমনে যায়, অমনে যায়, জিজ্ঞেস করলে দেখবেন যে কইবে আমার না একটা একটা রোগ আছে, বলে কি বলে না, পুরা ফিটেস্ট, পুরা ভালা একদম। জিজ্ঞেস করেন কেউ, কাকা কেমন আছেন, কেউ ভাই কেমন আছেন, কেউ স্যার কেমন আছেন, বলে বেশি ভালা নাই, ভিতরের অবস্থা বেশি ভালা না, ভিতরের অবস্থা বেশি, হয়তো প্রেশারের সমস্যা দেখাবে, অথবা ডায়াবেটিসের সমস্যা দেখাবে, অথবা শরীরের ক্যালসিয়াম শুকানোর সমস্যা দেখাবে, অথবা চর্বি বাড়ার সমস্যা দেখাবে, অথবা একটা না একটা সমস্যার কথা বলবেই। আচ্ছা রোগ নাই, তারপরেও জিজ্ঞেস করবেন যে কেউ ভাই সাহেব আপনি কেমন আছেন, না ভালো নাই, কি হয় বা ছেলের অসুখ, অথবা মেয়ের অসুখ, অথবা বিবির অসুখ, অথবা কারো অসুখ না, ছেলে ভালো না, মেয়ে ভালো না, বিবি মন মতো চলে না, জামাই যেটা পাইছে এটা মন মতো হয় নাই, যে দোকান দিছে এই দোকানে ব্যবসা হয় না, একটা না একটা অসুবিধা মুসিবত আছেই, কি কন আছে না নাই, নাকি জিজ্ঞেস করলে পরিপূর্ণ বলে যে না আমি পরিপূর্ণ, যা দরকার সব আছে, আসেনি এরম কেউ? আল্লাহ এরম কেউ রে বানায় নাই, আল্লাহ এরম কেউ রে বানায় নাই, ইনসান নিসিয়ান থেকে আল্লাহ ইনসানের ফেতরতিভাবেই ভুল দ্বারা বানাইছে, ইনসান শুরু থেকেই ভুলে যাবে, ইনসানের ফেতরতি অভ্যাসই কি ভুলে যাওয়া, তো বলতে 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 শুধুমাত্র ভোলে না কে, ভোলে না আল্লাহ, আল্লাহ ওকানা ওকানা রব্বুকা নাসিয়া ওয়ালা ইয়াদিল্লু ওয়া ইনসা, তোমার রব কোনো জিনিস ভোলে না, তোমার রব কোনো জিনিস ভুল করে না, তার কাছে কোনো ভুল নাই, তার কাছে কোনো খারাপ কোনো জিনিস নাই, তার কোনো ভুল সিদ্ধান্ত নাই। মানুষ তুমি যতই বড় শিক্ষিত হও না কেন, যতই বড় সুসজ্জিত হও না কেন, যতই বড় সুন্দর হও না কেন, যতই বড় টাকার মালিক হও না কেন, যতই বড় যোগ্যতার নেতৃত্বের মালিক হও না কেন, তোমার জন্মলগ্ন থেকে ভুল, মৌত পর্যন্ত ভুল, ভুলতে ভুলতে তুমি আখেরাতের কথা ভুলে গেলা, কবরের কথা ভুলে গেলা, ফুলসেরাতের কথা ভুলা গেলা, জান্নাতের বাড়ির কথা ভুলা গেলা, একজন মালিক আছে বানানেওয়ালা, বলতে বলতে তুমি আসল মালিকেরও ভুলা গেলা। এই ভুল ভাঙানোর জন্য, এই ভুল সংশোধন করার জন্য আল্লাহ তাআলা সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামের এক জামাত ওস্তাদ হিসাবে পাঠাইছেন। এই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামের জামাত এসা এ উম্মতের ভুল ভাঙাই দিছেন, এ উম্মতের ভুল ভাঙাইছেন। কোন কোন নবী কোন গ্রামের ভুল ভাঙাইছেন, কোন নবী কোন বস্তির ভুল ভাঙাইছেন, কোন নবী কোন সম্প্রদায়ের কওমের ভুল ভাঙাইছেন, কোন নবী কোন জেলার ভুল ভাঙাইছেন, কোন নবী একই সাময়িক সময়ে এক দেশে অনেকগুলি নবী ছিলেন, অনেক গ্রামে নবী ছিলেন, গ্রামে গ্রামে নবী ছিলেন, জেলায় জেলায় নবী ছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আকায়ে নামদার তাজেদারে মদিনা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাবউউস করলেন পুরা আলমে নবী হিসাবে, দুনিয়ার নবী হিসাবে, কিয়ামত পর্যন্ত নবী হিসাবে, জিন ও ইনসানের নবী হিসাবে, নবীদের নবী নবী হিসাবে, গাছপালার নবী হিসাবে, ফেরেশতাদের নবী হিসাবে, সমস্ত মানুষের জিন ও ইনসানের কিয়ামত পর্যন্ত ভুল ভাঙানেওয়ালা একজন উস্তাদ পাঠাইছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতের, ইয়া আবু সুফিয়ান জিতুকা কারামাতুন, আবু সুফিয়ান আমি যা নিয়ে আসছি এটা যদি তোমার জীবনের ভুল ভাঙায় দেয় তুমি সফল কাম হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। উতবা, রবিয়া, সাইবা,
তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম উম্মতের দুয়ারে দুয়ারে গরিবের কাছে, দিন মজুরির কাছে, কৃত দাসের কাছে, ব্যবসা উচ্চ লেভেলের কাছে, মেয়ের কাছে, মার কাছে, সবার কাছে, মাবউসুল লিল আলামিন, সারা পৃথিবীতে একজন যাকে রহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীবাসীর উস্তাদ হিসাবে আল্লাহ তাআলা পাঠাইলেন, তিনি জগৎবাসীর ভুলকে ভাঙায় দিলেন। কি ভুল ভাঙায় দিলেন? ও জগতের মানুষ, ও দুনিয়াওয়ালারা, তুমি নিজের সর্দারি, নিজের জমিদারি, নিজের শেঠজি, নিজের মুফতিজি, বড় মানুষ, বড় নেতা, বড় দামিওয়ালা, এটারে বড় মনে করো না। কেননা তোমার ভিতরে তো গান্দাগি দিয়া ভরা, যত অমুকে ভিআইপি মানুষ, বড় মানুষ, আরে বড়র আছে কি? তোমার মধ্যে তো পেশাবার পায়খানা দিয়েই তো ভরা। নেতা, বড় নেতা, আরে যত বড়ই নেতা হোক না কেন, পেশাবার পায়খানা, কফ আর বমি, থুতু আর স্যাপ, আর ভিতরে লাল আর রঙিল গান্দা রক্ত দিয়েই তো ভরা। নেতার নেতাগিরির শেষ হইল এক মুষ্টি মাটি, মুফতির মুফতিগিরির শেষ হইল এক মুষ্টি মাটি, পীরের পীরগিরি শেষ হইল এক মুষ্টি মাটি, জমিদারের জমিদারগিরি শেষ হইল এক মুষ্টি মাটি, সৌদাগরের সৌদাগরগিরি শেষ হইল এক মুষ্টি মাটি। তুমি যা অর্জন করো না কেন, যা অর্জিত করো না কেন, যেমনই নিজেরে সাজাও না কেন, যেমনই উঁচাই ওঠো না কেন, যেমনই স্ট্যাটাস দাও না কেন, তোমার শেষ হইল মাটি। শেষ কি? মাটি। এই মাটি নিয়া আল্লাহ তাআলা ইনসান حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষ এমন একটা জমানা তোমার ছিল, তুমি উল্লেখ্য কোনো বস্তুই ছিল না, তোমার নাম নেওয়ার মতো কিছু ছিল না। আমি না তোমারে দুর্বল করে বানাইলাম, আমি না তোমারে অসহায় করে বানাইলাম, তোমার আসতেও তুমি দুর্বল, যাইতেও তুমি দুর্বল। আসছে যখন তখন কি খুব নাম দাম, মুফতিগিরি, ডিসিগিরি, টিয়নগিরি, খুব নেম প্লেটের নাম টাম দিয়া অমুক ফিরের খলিফা, অমুক আল্লামা, অমুক বক্তা, অমুক ওসমানী, তমুক ওসমানী, এত নাম কাম লয়ে আইসেন কেউ? মুফতি সাহেব নাম কাম লয়ে আইসেন? যেতে মুফতি সাহেব ফেললেন, নাম কাম লয়ে মুফতি সাহেব আইতে আছে, শেখ প্রধানমন্ত্রী আইতে আছে, ডিসি আইতে আছে, টিয়নও আইতে আছে, এমন কোনো নাম কাম লয়ে আইসেনি কেউ? গন্দা নাপাক পানির মধ্যে, এক অন্ধকার ফ্যাক্টরির মধ্যে, এক ময়লা গন্দা পানির মধ্যে থেকে, হ্যাঁ, অসহায় অবস্থায় থরথর কইরা স্বামীতে কাঁপতে আছে, দাদায় কাঁপতে আছে, দাদি কাঁপতে আছে, না জানি না বাইর হয়, না জানি কোনো অসুবিধা হয় না হয় কি না, মার কলিজে শুকিয়ে গেছে, আব্বার কলিজে শুকিয়ে গেছে, জিজার করতে 40,000 টাকা লাগবে, নার্সরা আতঙ্কিত আছে, না জানো পানি শুকিয়ে গেছে, না জানি রক্ত ভাঙতেছে, না জানি কি অবস্থা হয়, এক ভয়ে আতঙ্কিত, এক দুর্বল। দেড় বিঘাত কয় বিঘাত? যে আজকের যে নেতা, আজকের যে পীর, আজকের যে মুফতি, আজকের যে প্রভাবশালী, আসছে কয় বিঘাত? কয় বিঘাত? নাম লয়ে আইসিনি? কোন নাম লয়ে আইসিনি? খলিকাল ইনসানু দাঈফা, এক দুর্বল অসহায় কইরা আল্লাহ খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, আমি তোমারে দুর্বল করে বানাইলাম, এরপরে একটু শক্তি দিলাম, এরপর একটু তারুণ্যর পানি দিলাম, এরপর একটু আরেকটু বানাইলাম, আবার আমি আবারও তোমারে আসপাল বানাইলাম, আবার তোমারে বুড়া বানাইলাম, আবার তোমারে দুর্বল বানাইলাম, চোখ ক্ষীণ বানাইয়া দিলাম, আওয়াজ ক্ষীণ বানাইয়া দিলাম, পায়ের হাঁটা ক্ষীণ বানাইয়া দিলাম, গলার আওয়াজ ক্ষীণ বানাইয়া দিলাম, আশায় তুমি দুর্বল, এবার যাওয়ার সময়ও চলতে পারে না, যাওয়ার সময়ও হাসপাতালে লইয়া যায়। মন্ত্রী, ডিসি, টিওনো, পীর সাহেব, এমপি সাহেব, যাওয়ার সময় হাসপাতালে লয়ে যায়, ডেড বডি লয়ে আসে, এবার এই ডেড বডি খাঁড়ের উপরে উঠায় কবরে যাবে, একা একা যাইতেও পারে না, তাও চারজনের কান্দে কইরা পিছনে বারবার একসাথে চারজনে নিতে পারে না, ওজন হয়ে গেছে, লাস্টটা পয়সা গেছে, ক্যানাডা থেকে আনছে, সুইজারল্যান্ড থেকে আনছে, পেট পচা গেছে, নাভি পচা গেছে, বুক পচা গেছে, এতে আর কোনো দাম নাই, এ পচা লাশ টানতেও কেউ চায় না, কতক্ষণ পরে পরে ফাল্টায়।
আত্মীয় কত কয় নাকা একসাথে কবর পর্যন্ত যে আমার আব্বা বাইতুল কবর পর্যন্ত আমার আব্বারে তো করে কেউরে নিতে দিম না আমি একা লয়ে যাম এমন কোন ফুত আসেনি যে ফুতের লগে বাড়ি বানায় যে জামাইর লগে এত কিছু করে যে ছেলের জন্য ব্যাংককে টাকা জমাই করে মেয়ের জন্য বাংলাদেশের টাকা ব্যাংককে পাচার করে এই মায়ের কবর পর্যন্ত যায়নি ছেলে যায়নি পারবনি পারবনি একটাই তো ছেলে ছেলে কয়টা মেয়ে কয়টা আচ্ছা এখন যদি শেখ হাসিনা মারা যায় কথার কথা তেতির ফুতে থায় আমেরিকা কোন কোন জায়গা আরে যে দেশে থায় থাও এই দেশে থায় মায়া এক দেশে থায় নাতিপুতি এক দেশে থায় এই যে নেতারা আছে এই নেতারা কি ফুচে গেলে মরে গেলে গান্ডা হয়ে গেলে এটা লয়ে বেশিক্ষণ হাঁটতে পারবো না দশ কদম কয়া কেটে পারবো তো ভাই তুই ধর কয় কি কয় না আপন বাবার লাশ বাড়ির থেকে কবরস্থান পর্যন্ত ছেলে নেওয়ার ক্ষমতা নাই কথা বুঝছেন আমার রাগ করেন না ওয়াজ আলহামদুলিল্লাহ আল্লামা আরিফ বিন হাবিব আসতেছেন ওই যে নাসিরুদ্দিন আনসারি ওনারা আসতেছেন ওয়াজ ওনারা করবো মাগরিবের পরে মেরে ভাইও আমি না ডাক্তার আমি না ডাক্তার আমি না ওয়াইজি আমার ওষুধ দেওয়ার মতো ক্ষমতা নাই ওষুধ ডাক্তার ডাক্তার যিনি রুহের ওনারা ওষুধ দেন ডাক্তার তো আল্লামা মুশতাকুন নবী ডাক্তার তো ছিলেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ডাক্তার ছিলেন ডাক্তার নজরুল ইসলাম কাসেমি ডাক্তার আবু সাইদ সাহেব ডাক্তার নানুপুরীর পীর সাহেব ডাক্তার যাত্রাবাড়ি হুজুর এক একজনের জন্য এক একজন ডাক্তার আমি এক অ্যাম্বাসার আমি ওষুধ দেওয়ার মতো ক্ষমতা রাখি না আমি দিলের মধ্যে এক ব্যথা লয়া ঘুরি ও দিলওয়ালারা ও জুয়ানরা ও যুবতীরা ও তরুণীরা ও চাষারা ও ভাইয়েরা ও ওলামারা আল্লাহ বানানেওয়ালা আল্লাহ বানানেওয়ালা আল্লাহ হৃদয় বানানেওয়ালা আল্লাহ কলিজা বানানেওয়ালা আল্লাহ জিব্বা বানানেওয়ালা হৃদয় আল্লাহ বসাও এই জিব্বা দিয়া আল্লাহ বলে ডাক দেও আমার অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার ক্ষমতা নাই আমার ক্যান্সার রোগের কেমো দেওয়ার ক্ষমতা নাই কেননা আমি নিজেই তো নিজেই তো ক্যান্সারে আক্রান্ত ওয়াজ এক ট্যাবলেট ওয়াজ ট্যাবলেট কারো ভিতরে অহংকারের ক্যান্সার দিয়া ভরা কারো ভিতরে আনানিয়াতের ক্যান্সার দিয়া ভরা কারো ভিতরে কণ্ঠ ভালো ক্যান্সার দিয়া ভরা কারো ভিতরে মহাদ্দেস মুফতিগিরির যোগ্যতার ক্যান্সার দিয়া ভরা কারো ভিতরে মালের ক্যান্সার দিয়া ভরা কারো ভিতরে বিবির মায়ার ক্যান্সার দিয়া ভরা ছেলের মায়ার ক্যান্সার দিয়া ভরা জমির মায়ার ক্যান্সার দ্বারা ভরা বিল্ডিংয়ের মায়ার ক্যান্সার দ্বারা ভরা মার্কার মায়ার ক্যান্সার দ্বারা ভরা তোমার এই ক্যান্সারের রোগের ট্রিটমেন্ট কী দিবা তোমার এই ক্যান্সারের রোগের একটা ট্রিটমেন্ট সমস্ত আম উম্মতের ওষুধ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দিছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ من قال لا إله إلا الله মারেফাতের মারেফাতের ট্যাবলেট লাগাও ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে মাওলার প্রেমের কাগাও আমি এক ক্যান্সারের ট্যাবলেট বেশি আল্লাহরে চিনো আল্লাহরে দিলে লাগাও আল্লাহরে আপন বানাও অন্যথায় অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই অ্যান্টিবায়োটিক হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার মতো ক্ষমতা চরমনের আল্লাহর কুতুবের ছিল সব গরিব মানুষের ওষুধের দিয়া দিত যেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তার দিল ভালো বানায় দিত চলতি ফিরতি তবলিগলারা এটা হলো চলতি ফিরতি নার্স এটা হলো ব্রাহ্মমান হাসপাতাল তবলিগের সাথীরা নার্সের মতো এরা রাস্তা থেকে মদখোর রে রাস্তা থেকে বেনামাজি রে রাস্তা থেকে ক্যান্সার রুগী রে রাস্তা থেকে ডায়াবেটিসের রুগী রে রাস্তা থেকে প্রেশারের রুগী রে মসজিদের ব্রাহ্মমান আদালতে মসজিদের হাসপাতালে নিয়া কতক্ষণ কালেমা ছয় নম্বর লাগায় কতক্ষণ নামাজের মলম লাগায় কতক্ষণ জিকিরের মলম লাগায় এরা বড় বড় ভিআইপি বড় বড় ভিআইপি হার্ট স্পেশাল ডাক্তারখানায় নেয় না এরা মসজিদের মধ্যে লয়া নামাজের মলম লাগায় জিকিরের মলম লাগায় ছয় নম্বরের মলম লাগায় তবলিগের সাথীরা নার্স
তবলিগের সাথীরা নার্স, ব্রাহ্মণ আদালত, এরা কোনো ডাক্তারি সার্টিফিকেট লাগায় না, এরা কোনো মুফতিগিরি লাগায় না, পীরগিরি লাগায় না, আল্লামা লাগায় না, বক্তা লাগায় না, এরা রাস্তায় টোকাই টোকাই, রাস্তায় টোকাইয়া টোকাইয়া টোকাইয়া, কখনো রিক্সাওয়ালারে, কখনো ভ্যানওয়ালারে, কখনো চাষিরে, কখনো দিনমজুরে, আল্লাহর বান্দারে, আল্লাহ ভোলা বান্দারে, কবর ভোলা বান্দারে, আখেরাত ভোলা বান্দারে, মালিক ভোলা বান্দারে, জান্নাত ভোলা বাগারে বান্দারে, হুর ভোলা বান্দারে, জান্নাতের বাড়ি ভোলা বান্দারে, মসজিদের বেড়ে বসাইয়া, তবলিগের মলম লাগাইয়া, ওর হৃদয়ের কে মলম লাগাইয়া লাগাইয়া, ওরে আল্লাহ চিনায়া দেয়। এবার ও তিন চিল্লাই দৌড়ে আর বলে, আল্লাহ তোমারে না দেখলে আমার আর ভালো লাগে না। আল্লাহ, ও আল্লাহ, সূরা ফাতিরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নিয়ামাতাল্লাহ হাল মিন খালিকিন গায়র। আসে কেউ, হাই কুই কেউ আসে? আমি সারা হাল মিন খালিকিন গায়রুল্লাহ يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون কা জানা কেদার জানা আয় 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 ঘরের মধ্যে মা রাত্রেবেলা মায় ঘুমায় না, আব্বাই বারবার বলে কি গো তুমি ঘুমাও না গা, বলে না আমার ঘুম আসে না, বলে কেন ঘুম আসে না, বলে একটা ছেলে যে বাহিরে রয়েছে এটার জন্য ঘুম আসে না, অথচ এই ছেলেটা তেমন সুবিধাজনক না। কত কেন গা, বাহিরে কি ভালোটা থাকে না খারাপটা থাকে? ডাক্তার যেটারে বানাইছে এটা ঘরের ছেলে ঘরেই থাকে, মৌলানা যেটা রে বানাইছে এটা ঘরেরটা ঘরেই থাকে, মাস্টার যেটা রে বানাইছে মাস্টারও ডিউটি কইরা বউলইয়া ঘরের মধ্যে ঢুকে যায়, ডাক্তারও ডিউটি কইরা ঘরের মধ্যে ঢুকে যায়, ইঞ্জিনিয়ারও ইঞ্জিনিয়ারই শেষ করে ঘরের মধ্যে ঢুকে যায়, মৌলানা সাহেব সন্ধ্যা এসার নামাজ ইমাম অতি সাইরা ঘরের মধ্যে ঢুকে যায়, ঘরের মধ্যে ঢোকে না কোনটা, যেটা পশ্চিম দিকে কোনোদিন সেজদা দেয় না, মারে ভালো বাক্য দিয়া ডাক দেয় না, আব্বারে ভালো বাক্য দিয়া ডাক দেয় না, মারে একটা তিরস্কার করে যায়, মারে একটা ধাক্কা দিয়া যায়, মাল আলমারি ভাইঙা টাকা চুরি করে লয়ে যায়, কখনো গাঞ্জার দলে, কখনো মোস্তানের দলে, কখনো মোটর সাইকেলের দলে, কখনো মদের আড্ডায়, কখনো ক্লাবের আড্ডায়, মা ওই ভালোগুলির জন্য একটুও টেনশন করে না, ডাক্তারের জন্য মায় কাঁদে না, মৌলানার জন্য কাঁদে না, মাস্টারের জন্য কাঁদে না, মায় বারবার দরজা খোলে, বারবার দরজা পর্যন্ত যায় আর পানি খায় আর পানের বাটা এরকম করে, কি গো ঘুমাও না গা, বলে ও যে বাইরে এজন্য আমি ঘুমাইতে পারি না। ওই মা,